আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি ফুড ডেকোরেশন করেছি আর এই ফুড ডেকোরেশনটা মালটা দিয়ে করেছি মালটাটা সুন্দরভাবে আমি চিকন চিকন করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি কেটে নিয়ে একটার উপর একটা রেখে সাজাচ্ছি আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি এই প্লেটটা কীভাবে সাজায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার প্রতিটা ব্লগ আপনারা ফলো করবেন আমি বিভিন্ন ধরনের ফুড ডেকোরেশনের ভিডিও দিয়ে থাকি আবার ঘরের বিভিন্ন ধরনের কাজের ডেকোরেশন বিভিন্ন ধরনের পরিষ্কার করা যেমন ফার্নিচার এগুলো দিয়ে থাকি এক কথায় আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের টিপসগুলো আপনারা পেয়ে থাকবেন যেমন আজকে আমি এটা করছি আপনারা দেখা যায় অনেক সময় বিয়েবাড়ি কিংবা সোনাতে খাতনা বিভিন্ন অনুষ্ঠানওয়ালা বাড়ি গিয়ে এরকম ডেকোরেশনের কাজের মধ্যে পড়ে যেতে হয় তখন কিন্তু খুব সহজে এগুলো জানা থাকলে এক্সট্রা ডেকোরেটর ভাড়া করা লাগবে না এভাবে করে আপনারা কাজ করতে পারবেন তো আমি হচ্ছে এখানে মালটাটা চিকন চিকন করে কেটে নিয়ে একটার উপর একটা এভাবে করে রাখছি আর প্রথম থেকে ফলো করলেই বুঝতে পারবেন আমি আসলে গোলাপটা কিভাবে তৈরি করছি এইভাবে করে একটার উপর একটা এমন করে দিতে হবে আর কতটা পাতলা করে মালটা কেটেছি সেটাও বুঝতে পারছেন আপনারা চাইলে মালটার পরিবর্তে কিন্তু এখানে একইভাবে আপনারা কমলা ইউজ করতে পারেন কমলার যে মাঝের ফালিটা আছে ওটা মাঝখান থেকে জাস্ট কেটে নেবেন তো এই তো আমার মোটামুটি গোলাপের শেপ হালকা চলে এসেছে এখন আমি একটু গোটা গোটি করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি চেপে চেপে এবং চেষ্টা করছি একটা ফুটা ফুটা গোলাপের শেপটা নিয়ে আসতে তার জন্য মাঝের অংশে আমি এখন চিকন করে অর্থাৎ থেকে বেশি যেই পাতলা স্ল্যাশ করেছি মালটা সেটা নেব এবং চেরি ফল নিয়ে নেব তো আমি এখানে দেখুন চিকন করে রাখা মালটার সেই সব থেকে পাতলা করে যেটা কেটেছিলাম সেটা আমি রাউন্ড করে এর মধ্যে দেব তো তার আগে এইটা আমি ভালোভাবে করে সেট করে নিচ্ছি খেয়াল রাখবেন যেন ভিতরের এইটা গোল করে বসা থেকে অন্যটা যেন ভেঙে না যায় তো আমি এটা গোল করে এর উপরে বসিয়ে দিয়েছি এবং এর মাঝামাঝি অংশে আমি একটা চেরি ফল বসিয়ে দিয়েছি এবং সুন্দর একটি গ্লোপের শেপ কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে এবার আমি এটা চারদিকে আঙ্গুর দুইটা পিস করে করে দেব তো আমি আঙ্গুরটা দেখুন কেটে নিয়েছি চারটা ভাগে মাঝের থেকে কেটে এই যে যেভাবে করে নিয়েছি কেটে আশা করি বুঝতে পেরেছেন আঙ্গুরটা আসলে কীভাবে কাটা হয়েছে এইভাবে করে চারুদিকে আমি আঙ্গুরগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি পাতা দেখতে অনেকটা পাতার মতো লাগবে আপনারা থামনেলে যেটা দেখেছেন আর কি তো এভাবে করে আমি চারোদিকে আঙুরগুলো মাঝামাঝি কেটে তারপর আরও একবার করে কেটে এরকম দেখতে পাচ্ছেন চারটা পাক করে নিচ্ছি অর্থাৎ চার ভাগ করে নিয়েছি একটা আঙ্গুরটিকে থেকে চার পিস করেছি ঠিক আছে যেভাবে আপনারা আপেল কাটতে গেলে কাটেন ওরকম আপেলের মতো করে আমি আঙ্গুর কেটে চার এমন সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কিছুটা হলে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে পরবর্তী যে কোনো টিপস ট্রিক্স এবং বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশন বা বিভিন্ন ডিজাইনগুলো আপনাদের সঙ্গে আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করছি ওগুলোও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এই পর্যায়েটা রেডি করার পরে এখন আমি চারদিকে আপেলটা এভাবে করে সাজিয়ে নিয়েছি আপেলটা অনেক পাতলা পাতলা করে কেটেছিলাম এবং দেখতেই পাচ্ছেন এটা পানির মধ্যে থেকে তুলছি আসলে এই পানিটা কিন্তু লেবু মিশ্রিত পানি আমি লেবুর রস এবং পানি একসঙ্গে করে আমি হাফ গ্লাসেরও কম লেবুর রস দিয়েছি এবং দুই গ্লাস পানি দিয়ে এর মধ্যে আপেলটা ডুবিয়ে রেখেছিলাম যাতে করে আপেল দেখতে কালোর কালার না হয়ে যায় তো এইভাবে করে আপেল ভিজিয়ে রেখে এইভাবে সাজালে কিন্তু এই আপেলের কালারটা কষে আর কখনো কালো হবে না সুন্দর থাকবে তো এটার এরই সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্লেটটা রেডিও হয়ে গিয়েছে প্রায় তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফুড ডেকোরেশনের যদি আরও কোনো ভিডিও আপনাদের লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব এ ধরনের আরও ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তো আমার ব্লগটা কেমন লেগেছে আমি আশা রাখি আপনারা জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ